হেল্ল' ফ্ৰেণ্ডছ, হোৱাটছআপ কেনে আছে? আনিগুলো ভালে আছে। তো গাইজ, আজি মই আহিছোঁ আমিনগাঁৱত থকা ই পি আই পি কমপ্লেক্সৰ ভিতৰত। তো ইয়াতে যে দেখা পাইছে এইবিলাক ট্ৰেন্সফৰ্মাৰ, এইটো ট্ৰেন্সফৰ্মাৰ কোম্পানী হয়। তো আজি দেখুৱাম ট্ৰেন্সফৰ্মাৰ কেনেকৈ বনোৱা হয়। তো এইবিলাক কমপ্লিট হোৱা ট্ৰেন্সফৰ্মাৰ হয়, এইবিলাক চাপ্লাইৰ কাৰণে ৰেডি হৈ আছে। তো এতিয়া ভিতৰলৈ যাওঁ বলক আৰু কেনেকৈ কি বনাই চাই লওক। ট্ৰেন্সফৰ্মাৰ বনোৱাৰ মেইন পাৰ্ট আৰম্ভ হয় ইয়াৰ পৰা, এইবিলাক পাৰ্টিৰ পৰা আৰম্ভ হয়। এইবিলাক দেখা লাৰিলে এনে প্লাষ্টিক দৰে পায়, কিন্তু মেটেল শ্বীট হয়। এয়া চাব পাৰে, মেইন কোৰটো বনাই আছে এতিয়া, কিন্তু ট্ৰেন্সফৰ্মাৰ মেইন কোৰ সেইটো, এইবিলাক সেইটো কৰা এনেকৈ গোটেই গাপা হোৱাৰ পিছত এনেকুৱা শ্বেপ ল'ব, এনেকুৱা ডাঙৰ ডাঙৰ ৰাউণ্ড শ্বেপ ল'ব। এই দেখিব পাইছে ডাঙৰ ডাঙৰ, আৰু এইটো অলপ সৰু টাইপৰ হয়, সৰু টাইপৰ ট্ৰেন্সফৰ্মাৰ এইটো এটা। আৰু এইবিলাকে গোটেই পাৰ্টিবিলাক হয়, এইবিলাক যোনবিলাক পাৰ্টি দেখিব পাইছে সেইবিলাক এইবিলাকে হয়। তো এতিয়া আমি ওপৰত যাওঁ। ইয়াতে তাৰমানে যোনটো মেইন কইল পকোৱা হয়, এই কইলটো ওপৰত ভালদৰে ইনচুলেশ্যন কৰি আছে। তো ওপৰত যাই গ'লে চাব বলক। আৰু ছেকেণ্ড পাৰ্ট আৰম্ভ হয় ইয়াৰ পৰা, মানে এইবিলাক যোনটো মানে ট্ৰেন্সফৰ্মাৰত কইলটো লাগিব ন, সেই কইলটো এইবিলাক হয়। তাৰপিছত এইটো হয় কপাৰৰ, আৰু এইটো হ'ল এলুমিনিয়ামৰ। কিছুমান ট্ৰেন্সফৰ্মাৰ কপাৰ ইউজ কৰে, কিছুমানত এলুমিনিয়াম ইউজ কৰে বুলি কৈছে। তাৰপিছত এইবিলাক ডাঙৰ ডাঙৰ চাইজৰ হয় এইবিলাক। তাৰপিছত আৰু সেইটো ডাঙৰ ডাঙৰ চাইজৰ হয়, এইবিলাক দেখিব পাইছে ডাঙৰ ডাঙৰ চাইজৰ। ইমান ডাঙৰ চাইজ নালাগে ট্ৰেন্সফৰ্মাৰত, তো তাৰ কাৰণে ইয়াতে শ্বেপটো সৰু বনোৱা হয়। এইবিলাক দেখিব পাইছে, মানে যিমান চাইজৰ লাগে আৰু, বোলে সৰুৰ পৰা ডাঙৰলৈ আছে। তাৰপিছত আৰু এইটোৰ দ্বাৰাই ওলোৱা হয়, ইয়াতে সৰু সৰু কৰি যায় এইটো এলুমিনিয়ামেই হওক বা কপাৰে হওক গোটেইখিনি। তাৰপিছত ইয়াৰ পৰা ওলাই ওপৰত যাব, ওপৰত হৈ আছে ইনচুলেশ্যন। তো এতিয়া যাব লাগিব ওপৰত। ইয়াতে হৈ আছে ফ্লেট কণ্ডাক্টৰৰ ইনচুলেশ্যন, এইটো চাব পাৰে। এইটো ফ্লেট কণ্ডাক্টৰ হয় কপাৰৰ এইটো, আৰু এইবিলাক এলুমিনিয়ামো আছে। তো ইয়াতে ইনচুলেশ্যন কৰি আছে এনেদৰে, এইটো ইনচুলেশ্যন পেপাৰ হয়, এইটো ফ্লেট হৈ ওলাই আহিছে। তাৰপিছত এনেকৈ গোটেই মেচিনটোৰ পৰা ওলাই লাষ্টত ইয়াতে ৰোল হৈছে, এইটো হ'ল ফ্লেট কণ্ডাক্টৰৰ। তাৰপিছত এইপিনে আছে ৰাউণ্ড কণ্ডাক্টৰ ইনচুলেশ্যন, ইয়াতে এলুমিনিয়ামৰ হয় এইবিলাক। তলত যোনটো দেখিলে সেইবিলাকে সৰু সৰু কৰি অনা হয়, এইটো দেখিব পাইছে এইটো কপাৰৰ আৰু এইটো এলুমিনিয়ামৰ। এনেদৰে ইয়াতো ইনচুলেশ্যন হৈছে, এয়া দেখিব পাইছে দুটা ডাবল ইনচুলেশ্যন হৈছে, প্ৰথমতে তলৰ এটা হৈছে, তাৰপিছত ওপৰত এটা হৈছে, তাৰপিছত শেষত যাই যায় এনেকুৱা হৈছে, এনেকুৱা ৰোল বনাই থৈ দিছে। এয়া দেখিব পাইছে ৰাউণ্ড হৈ আছে ইয়াত গোটেইখিনি আহি পেলাই, এনেকৈ বহুতকেইটা আছে। তো তাৰপিছত এইটো হোৱাৰ পিছত এইটো যাব আৰু এটা বেলেগ ছাইডত, তো সেইফালে এতিয়া যাব বলক। তো ইয়াতে কইলখিনি ইনচুলেশ্যন কৰা হোৱাৰ পিছত এইফালে যায়, এইবিলাক গোটেই ইনচুলেশ্যন কইল। তো এনেকৈ যাই আছোঁ এতিয়া, এইবিলাক দেখিব পাইছে ইনচুলেশ্যন কৰা হোৱাৰ পিছত ইয়াতে আহিছে, ইয়াতে আৰু এইবিলাক ৰাউণ্ড হৈছে। তো এনেদৰে ইয়াতে ৰাউণ্ড হয়, এইবিলাক গোটেই ৰাউণ্ড হয় কইলৰ ৰাউণ্ড। তাৰপৰা ইনচুলেশ্যন হৈ আহি এইবাৰ ইয়াতে কইল হ'ব এইবাৰ। তো আৰম্ভ হ'ব, আগত পেপাৰ লাগিব, ইনচুলেশ্যন পেপাৰ ভালকৈ আঠা চিপকাই লৈছে। খুৰা, এইটো নৰ্মেল পেপাৰটোৱে নেকি? নৰ্মেল যোনটো কাৰ্ডবৰ্ডত থাকে সেইটো পেপাৰে হয় এইটো। এতিয়া ৰাউণ্ড হ'ব এনেদৰে, দেখিব পাইছে পুৰা কইলটো হৈ আছে এতিয়া ইয়াত। এনেদৰে এটাৰ পিছত এটা ৰাউণ্ড মেৰকাই মেৰকাই এনেকুৱা কৰিব, লাষ্টত শেষত যাই যায়। তাৰপিছত ইয়াৰ পৰা আৰু তলত যাব, এইবিলাক কইলবিলাক তলত যাই পেলাই দেখুৱাই আছোঁ পিছৰ প্ৰচেছবিলাক। এইবিলাক চাওক কিমান কইলে কইল। তাৰপিছত
তলত যাব এবার। তো প্রথমতে যে দেখা পালে কোরখিনি, কোরখিনি ইয়াত এবার কাপড়ের পাত্রে ওয়াইন্ডিং হয়েছে এয়া। তারপর ইয়াতে ওয়াইন্ডিং হওয়ার পিছত এবার ইয়ার ইয়ার ভিতর কইল লাগিব এনে দেব এয়া। তারপর এটা কইল লাগিছে চাওক কেইটা, এই কোরটোর ভিতর কইল লাগিছে এটা। তারপর শেষত যে এনেকুৱা হয়ে যাব, এইটো রাউন্ড টাইপর হয় কন্ডাক্টরটো, আর এইটো ফ্লেট টাইপর হয় কন্ডাক্টরটো দেখিব পাইছে। ইয়াতে মেন ফিনিশিংটো দি আছে, মেন ফিনিশিং কানেকশন। তারপর শেষত যায় যায় এনেকুৱা হব, এফালে এটা ইনপুট হব, এফালে আউট হব, এনেকুৱাই আৰু। চাওক এনেদরে লাগে লাস্টর কয়েলবিলাক, এইটো ফ্লেট টাইপর হয় এইচ টি লাইনের। তারপর শেষত এইটো হল এইচ টি লাইনের ট্রান্সফর্মার রেডি। ইয়ার পিছত ই যাব ট্যাঙ্কর ভিতর, অয়েল ট্যাঙ্কর ভিতর, অয়েল ট্যাঙ্কর ভিতর যাওয়ার পিছত কমপ্লিট হয়ে যাব। এইবিলাক হচ্ছে অয়েল ট্যাঙ্ক, ইয়াতে লিখিব লিখাই আছে 740 ভোল্ট বলিকে, তো এনেকাই লিখা থাকে, দেখাই পায় আপনাদের ট্রান্সফর্মারবিলাকত। এইবিলাক অয়েল ট্যাঙ্ক, ইয়ার ভিতরতে সুমাব এইবিলাক কটাই কোর ওয়াইন্ডিং বিলাক, ইয়াতে সুমায় কমপ্লিট আর। আর এই হচ্ছে পাওয়ার মেকার ইহতর লগো, ISI মার্ক থাকা পাওয়ার মেকার ইউনিট। তারপর সেবিলাক হচ্ছে কমপ্লিট হওয়া ট্রান্সফর্মার। আর শেষত ভিতর গোটেখিনি অয়েল ট্যাঙ্কর ভিতর ওয়াইন্ডিংখিনি ভরা হওয়ার পিছত ইয়াতে ইয়াতে অয়েল ভরা হয়, ইয়াতে লিখা আছে পাওয়ার অয়েল বলে। তো ইয়াতে গোটাইখিনি কমপ্লিট হওয়ার পিছত ইয়ারপরা আনলোড করি স্টক করে থাই দে। ইয়াতে এবিলাক দেখিব পাইছে গোটাই ট্রান্সফর্মার ট্রান্সফর্মার। দেখিলে এটা ট্রান্সফর্মার কেনেদরে বনোয়া হয়, তো ইমান ডাঙর ফ্যাক্টরিত এটা ট্রান্সফর্মার বনোয়া হয়, ইমান ডাঙর ট্রান্সফর্মার। এতে সরু মানে এইচ টিরও বনায়, এল টিরও বনোয়া হয়, মানে লো টেনশন বা হাই টেনশন। তো ইয়ার লগে ভিডিওটা এন্ড করো। তো যদি ভিডিওটি ভাল পাইছে তাহলে লাইক করে দিও, কেনে পেলে জানাবো, সাবস্ক্রাইব করে দিও। তো বেলেগ এটা ভিডিও লগ করা খালি দিলে এটা পাই পাই।